হারনে আর হয়তো রে মারা গিয়ে এবং অনেক বাচ্চা মারা গিয়ে বাচ্চাকে দেখতে লেগে ননরা এইতে ইতো কিন্তু জিমেস এইতে সাদা দাইবে এবার তো কিমি তোরা সিনি রান রান ডিউটি তো হাইবো ইতারা হারি তারা তো বাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনার দেখতে লাগুন আর হয়তোরের অবস্থা অর্থাৎ আই হয়তো রাজে সাজি সারানোর পর প্রত্যেকটা টং আই এবং হাসা দরজা খুলে দিই হয়তোরের এখন আদা তাদা ন দিই আজি কিরমির ট্রিটমেন্ট হরাইম অর্থাৎ কিরমির ওষুধ হাওয়াইম যার কারণে আই হয়তোর গুণ এখনও আদা ন দিই এখন আর কীভাবে হাবাই কিরমির ওষুধ শীতকালে হাবাম পরে অথবা বর্ষার সময় ঠান্ডা হইলে হাবাম পরে জানায় কীভাবে হাবার ওনারও দাহের আগো বাড়ি লই আয় কিন্তু মাটির বাড়ির মধ্যে হাবাই এই ধরনের এই পরিষ্কার বাটি এটা কুসুম কুসুম গরম পানি লই বোতলত এটা 2 লিটার পানি যেহেতু আর যে কবুতর আছে 2 লিটার এবার 2 লিটার সম্পূর্ণ হয়ে যাবে কিছু পরিমাণ তাই বারো বাড়িবে তো এখন যেভাবে হাবাই হুম হ্যাঁ ওনা দেখতে লাগুন এভিনেক্স তো এভিনেক্স এগুলি 10 গ্রামের এই যে 10 গ্রাম এটা লেখা আছে 10 গ্রাম কিন্তু আয় দিই হুম 1 লিটারত 1 গ্রাম 1 লিটার যদি 1 গ্রাম দিই তাহলে এটা আরো 2 লিটার 2 লিটারের মেয়ে দিন 2 গ্রাম এবার আয় আজি হাবাই হুম হাবানোর এখন আর হয়তো হনা আদান্ন দিই হনা আদান্ন দিয়ে হয়তো সার যদি প্রায় ঘন্টা নিকর 1 ঘন্টা সারি লাগি আই হচ্ছারা ফ্রেশ হয়ে গিয়ে এখন এখন আমি পানি দিম পানি জানা তিস্তা লাগে পানি জানা হা ব্যাগ কোনোরে একসাথে হাবাই দিম হাবানোর পর এবার আজি হাবাইম এবার আজি হাবানোর পর তারপর হাবাইম দে অনের ইলেকট্রোমিন এইবে পাউডার 20 গ্রামের পাউডার দিব আমি একই রূপ একই সিস্টেমে হাবাইম এটা অনের লেহা আছে অলরেডি হত হত গ্রামের লো হত হত হাবাইতে পারিবেন তো এইবে আমি 2 লিটারের মধ্যে ঠিক একই রূপ 2 গ্রাম বা 4 গ্রাম এই ধরনের হাবাইম এবার হালি হাবাইম হালি হাবানোর পর এবার আমি 3 দিন পর্যন্ত হাবাইম 3 দিন হাবানোর পর তারপর হাবেন দিবে রায়না ডাব্লিউএস রায়না ডাব্লিউএস হাবাইম রায়না ডাব্লিউএস আমি 3 দিন হাবাইম 3 দিন হাবাই নিয়ে একই পরিমাণ অনুযায়ী হাবাইম এটা ব্যাগ বিস্তারিত লেখা আছে তো হত পরিমাণ হাবাইবেন তো এইবার হাবাইম এবার ঠিক একই রূপ হাবাইম আই 2 গ্রাম বা 4 গ্রাম এই ধরনের 2 লিটার ল আই 3 দিন হাবাইম 3 দিন হাবানোর পর তারপর হাবাইম দিবে এই যে দেখতে লেগুন কমপ্লেক্স এই কমপ্লেক্স ইবে হাবাইম দে ইবে আর এবং জিসবেট মিক্সরি বেলাইম দু মিক্সরি এনে একটানা 5 দিন হাবাইম 5 দিন হাবানোর পর ইনশাল্লাহ হয়তো সুস্থ থাকবো এরপর আই আর গো এক্সট্রা বাবা লেখি ইলেকট্রোমিন এবার ঠিক আবার ইগিন কমপ্লিট হাবানোর পর আবার 2 সপ্তাহের পর এবার হাবাইম তাহলে আর কমপ্লিট কোর্স হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার আবার হাবাইম এখন আই 2 গ্রাম কীভাবে লইম ওনারও দেখাই 2 গ্রাম আই এটা এবার হাঁটি লেখি 2 গ্রাম লই এই এটা 1 গ্রাম পরিমাণ হইয়ে আর 1 গ্রাম পরিমাণ আইন দিল আবার বেশি হয়ে তৃত্ব ন বেশি হলে কিন্তু রিক্স ইয়া যদি বেশি হয় আর বিলে চলে যাচ্ছে ওনারও আর বিডি দেখাইলাম বিলের হতা হইলাম যে বিলে চলে যাচ্ছে এটা এটা তাহা হয়তো ধরনের অসুবিধা নও তাহলে ভাই এটা দিলাম 2 গ্রাম দেখুন না 2 গ্রাম দিলাম এবার এটা মিক্স করে দিস এই অতিরিক্ত কিন্তু ন দিবেন অতিরিক্ত দিলে কিন্তু রিক্স এবং হয়তো অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা বেশি এবং অতিরিক্ত যদি হ্যাঁ হয়তো বাজ হয়ে যাবার সম্ভাবনা বেশি এই নাই বিস্তারিত ওনার অন্য গুপিটেজ আছে এবার তুমি দেখা হইম কি হারণে কি সমস্যা আজি জাস্ট ওষুধ কীভাবে হাবাইবেন কিরমির ওষুধ কীভাবে হাবাইবেন এবার নিয়ম নিয়ম দেখালাম নাই এইবি কী দেবেন এখন এবার তো আর এটা হয়তো আছে যে ওনার বাজ্যুরা বাজ্যুরাল্লাই আই 2 লিটার পানি তো 2 লিটার পানি মধ্যে আই দিদি 2 গ্রাম কি এভিনেক্স তো এভিনেক্স আই 2 গ্রাম দিই 2 লিটার ল বাজ্যুরা হয়তো রল্লাই তো এখন ইবে কমপ্লিট পানি ওষুধ কিনে এখন দিই দনের পর ওষুধ কিন দনের পর আই 3 ঘন্টা হানা হানা দিতাম মো 3 ঘন্টার পর আই হানা দিম দে হয়তো রে দিই এইভাবে ওষুধ মিক্স করে এনে
এবিন এক্স ওষুধ দেবে, ক্রিম ওষুধ দেবে, এই হচ্ছে রাহার। আমি ব্যাগ এইভাবে দিই, ওপেন দিই, অনেকে তো সিজ দিয়ে হাবার এ বাবা হাবার ই না তো জামিলে লাল হতে তেলে এ বাবা হাবাই দিস জিল্লে বকবে হাবাই দেন আছে হাবাই দিই। তবে রাজাল খারাপ হইতে না, রাজাল ইনশাল্লাহ ভালো হইব, যেহেতু আমি জানি রাজাল ভালো হইব, খারাপ হইতে না। হ্যাঁ হয়তো মোটামুটি আছে, সুস্থ আছে, কিছু হয়তো মারা গিয়ে ক্রিম মিললে আমি আসলে খেয়াল হরি না পারি। আমি অন্য ডাক্তার বাণিজ্য হাজার কেনা ব্যস্ত আছিলাম, যার হারণ আমি বুঝতে না পারি জিনিস কেন যে তাই হয়তো দেহের এই অবস্থা, মানে সিনেরান ডিউটি গিয়ে জিমের তো কিছু কিছু হয়তো জিমে রসুন হাবা দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই অবস্থার মধ্যে আমি দেখি এই অবস্থা না কিজন হাবা দিই। তবে এখন আর প্রায় হয়তো এখনও পানি নহা, তো এই প্রায় দুই তিন সার্গ হয়তো হাইয়ে পানি আর করে নহা হয়তো হাইব। এই যে ইতেও কিন্তু জিমের এইতে স্বাদ আইবে, এবার তো কৃমি তোরা সিনি রান্ধি রান্ধি উঠে গিয়ে তো হাইব। এতারা হার এতারা তো বাচ্চা আছে অলরেডি, সমস্যা নেই বাচ্চা, তাহলে বাচ্চারা এখন আধার হাবাইতে নেই তারা, যেহেতু তারা এখন আধার নাও পা তিন ঘন্টা পর আধার দিয়ে দিবে। তো ওনারা এভাবে ইনশাল্লাহ ওনারা এভাবে হরিবেন, এভাবে হাবাইবেন। এটা হচ্ছে বেশি ডিস্টার্ব করে রে যে বিলিতে বাচ্চাদের চেঞ্জ হয়ে, এটা বেশি ডিস্টার্ব করে। যা হোক এটা হাসিতে হরে না হয়তো ডিস্টার্ব না হরে, যা হরে না এটা আয় রাখি, হয়তো ডিস্টার্ব করলে তো এটা আমি সারা ফেলাতাম। তো ওনারা টেনশন না হরিবেন, ওনারা আমি যাচ্ছি যে ভিডিও দেখাইলাম ওনারা কি মেরেছ তাই না জানি, আমি কতটুক ওনারাও দেখাই, আমি যতটুক সম্ভাবনা বেশি ততটুক, আর হয়তো না যেভাবে হাবাই যেভাবে সুস্থ রাখি এভাবে যে কেন ওনারা লাই শেয়ার হচ্ছি বুঝুন না। তো ওনারা ইনশাল্লাহ যদি এভাবে যদি ভালো লাগে তাহলে আর ভিডিও বা ওনারা ইয়া হরিবেন শেয়ার হরিবেন, যেন অন্য অন্য ব্যক্তিরাও যেন অন্য অন্য যারা কবুতর প্রেমিক আছে বাই বাইরা আছে বিভিন্ন জন আছে তারাও যেন ভিডিও দেখে সাইট পারে সাইনে যেন কিছু উপকার হোক। তো ওনারা শেয়ার হরিবেন, লাইক কমেন্ট হরিবেন আর আরও উৎসাহিত হরিবেন ইনশাল্লাহ, যেন ওনারা নতুন নতুন ধরনের কিছু ভিডিও বানাই যেন ওনারা কিছু উপকার করিতে পারি, ওনারা পাশে যেন থাকতে পারি। তা আজ এ পর্যন্ত, ব্যাগে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।